মনীষ শুক্লা হত্যা মামলায় দোষীরা আগামী দিনে সরকার পাল্টালেই জেলে যাবে, টিটাগড়ে দাবি করলেন শীলভদ্র দত্ত। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত 4 অক্টোবর দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা টিটাগড় পৌরসভার বিদায়ী পৌরপিতা আইনজীবী মনীষ শুক্লা। সেই ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার পৌর প্রশাসকদের। সেই ঘটনায় রাজ্য সরকারের তরফে সিআইডি তদন্ত চালানো হলেও ঘটনার জন্য সিবিআই তদন্ত দাবি করে বিজেপির তরফ থেকে হাইকোর্টে মামলা করা হয়। সেই ঘটনা নিয়ে এবার টিটাগড়ে এসে মুখ খুললেন বিধায়ক শীলভদ্র দত্ত। তিনি দাবি করলেন, মে মাসে সরকার পাল্টালে যারা দোষী তারা জেলে যাবে। বিজেপি আগে থাকতেই নেমেছে, এখনও হাইকোর্টে ব্যাপারটা আছে। যদি এদের মানে সিআইডি ইয়ে না হয়, দেখুন সিআইডি আজকে কি হচ্ছে কি না হচ্ছে ওরা কতটা বাঁচাতে পারবে বাঁচাক। মে মাসের পরে সরকারটা পাল্টাবে, যারা দোষী তারা জেলে যাবে।